News Only 24, News Only 24. 4 আগস্ট অর্থাৎ আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন। শিল্পীর জন্মদিনের আগেই শুরু হয়েছে সেলিব্রেশন। সদ্য স্পাইসেস অ্যান্ড সসেস কোম্পানির কর্ণধার ছন্দা চক্রবর্তীর উদ্যোগে মহাজাতি সদনে আয়োজিত হয়ে গেল শ্রদ্ধার স্মরণে চিরকিশোর। কিশোর কুমারের গানে এদিনের সন্ধ্যা জমজমাট হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইন্দ্রনীল সেন, ইন্দ্রাণী সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, গৌতম ঘোষ, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, শম্পা কুণ্ডু, সুজয় ভৌমিক, স্বাক্ষর বসু, তথাগত সেনগুপ্ত, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সোনালী চৌধুরী এবং উষা উতুপ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আমরা যে স্পাইসেস অ্যান্ড সসেস থেকে আমরা যেখানে ওনাদের সঙ্গে থাকতে পেরেছি, সেই জন্য আমরা চিরকৃতজ্ঞ এই সংস্থার ওপরে যারা এই প্রোগ্রাম করিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জন্মদিন 4 তারিখ আজকে, মানে সবার ভালোবাসার মানুষ, তার আজকে অনুষ্ঠান চলছে। জন্মদিনের আগেই প্রাক জন্মদিনের এরকম অনুষ্ঠান আমার মনে হয় না কেউ কোনোদিনও দেখেছে। এত ভরা, মানে প্রেক্ষাগৃহ পুরো ভরা, হ্যাঁ, এরকম দেখা যায় না। মানে উনি যে আমাদের মনে প্রত্যেকটা বাঙালি, শুধু না পুরো ভারতবাসীর কতটা প্রিয়। আজকের এই অনুষ্ঠানের এই যে মহাজাতি সদন ভরপুর হয়ে রয়েছে, চারিদিকে শুধু মানুষ মানুষ, এত বৃষ্টির দিনেও আমরা যে এই প্রোগ্রামে আসতে পেরেছি আমরা চিরকৃতজ্ঞ। আমার নাম ছন্দা চক্রবর্তী, আমি স্পাইসেস অ্যান্ড সসেস রেস্টুরেন্টের তরফ থেকে। যারা গান ভালোবাসেন, যারা গান করেন, একটু আগে গৌতমদার সঙ্গে দেখা হলো। গৌতমদার তো গুরু, সানুদার গুরু, সানুদার আমি পাড়ার মেয়ে, কেদার দা ছিলেন। তো কিশোর কুমারের ভক্ত কে নয় আমাদের জীবনে। অল্প বয়সে যখন আমরা একদম ক্লাস 5, 6, 7, তখন কিশোর কুমারের গানই হচ্ছে আমাদের প্রথম প্রেম, আমার অন্তত তাই ছিল। এবং পরবর্তীকালে 1997-এ আমার প্রথম রবীন্দ্রসঙ্গীতের পরে আমার প্রথম আধুনিক গানের অ্যালবাম হয়, মানে নিজের লেখা গান নিজের সুরে। ক্যাসেটের নাম ছিল পাতাবাহার, তখন ক্যাসেট ছিল, সিডি ছিল না। তখন কিশোর কুমারের গান দিয়ে আমার ক্যাসেট শুরু হয়, এ জীবন প্রেমের এক পাতাবাহার কবিতা। আমার সবাই বললো যে নিজের গান লিখছো, নিজের গান সুর করছো, তার মধ্যে কিশোর কুমার কেন? তাই বললাম এই জন্যই কিশোর কুমার, উনি হচ্ছেন ওই পাতাবাহার গাছটার একদম গোড়া, মানে ওনার গান ভালোবেসে আজকে আমি একটা খুব এক্সপেরিমেন্টাল ইয়েতে ওগো নিরুপমা গাইবো ছেলেদের তরফ থেকে। তো কিশোর কুমারের গান শুনে কখনোই মনে হতো না যে উনি ছেলেদের জন্য গাইছেন, সে গানটা একজন মহিলা গাইতে পারেন না। তো কিশোর কুমারের হিন্দি গান, কিশোর কুমারের বাংলা গান, মানে কিশোর কুমার ছোট থেকে আজ পর্যন্ত গুরু। 4th অগস্ট হচ্ছে গুরুর জন্মদিন, কখনো ভুল হয় না। আর এবার স্বাক্ষর যখন বললেন যে স্বাগতা লক্ষ্মীদি গাইতে হবে 2nd অগস্ট মহাজাতি সদনে, মহাজাতি সদনে আমার অনেক স্মৃতি। আমার আড়াই 3 বছর বয়সে আমি এখানে অল ইন্ডিয়া চিলড্রেন মিউজিক কনফারেন্সে গাই এটি কাননের কোলে বসে। তো সেই জন্যে অনেকগুলো স্মৃতি বিজড়িত এই আজকের কিশোর কুমার সন্ধ্যা, এটার সাফল্য কামনা করছি। এসেছি খুব আনন্দ করে। আর কিশোর কুমার চিরদিন থাকবেন, গান বাজনা যতদিন থাকবে ততদিন কিশোর কুমার থাকবেন। আর এই মেলোডি, এই গলা, এবং না শিখে, তার নাকি শুনেছি সব আমরা গল্প যে তার নাকি কোনো ট্রেনিং ছিল না। তো ট্রেনিংটা তিনি গ্যালাক্সিতে একদম ওপরে পরলোক থেকে ট্রেনিংটা নিয়ে এসেছিলেন, যার জন্যে এতদিন এত বছর ধরে মানুষের এই পাগলামি। এবং আমি দেখেছি মানে আমরা সকলেই দেখেছি যে মানুষজন যারা গান করতে পারুন বা নাই পারুন, মোহাম্মদ রফির গানের আগে কিশোর কুমারের গাল নকল করেন গলাটাকে ওইরকম করে। তা কিশোর কুমার এমনই একজন লেজেন্ড যাকে সবসময় নকল করতে ইচ্ছে করে, আমি পারি আর নাই পারি। তো সেই হচ্ছেন কিশোর কুমার আর কি। হ্যাঁ নিশ্চয়ই। হে জীবন প্রেমের
কবিতা, কিশোর কুমার নিজে সুর করেছিলেন, হৃদয়ে কাগজে কলমে লিখিতা, এ জীবন প্রেমের পাতাবাহার কবিতা। I just have to say thank you to the iconic Kishorda because unke karan hum log sab roti kapda makan ho raha hai hum logon ke liye. Basically all the musicians and all the singers, we all get an opportunity to live well with and believe in our music. Aajke aar ek special din because we have to send out the good signals of music to the younger generation. We decided that we would have our group called The Planets. And this is the voice of Amrita and the voice of Oliva, Amra Shange. We were able to give a tribute to Kishore Kumar, which nobody expected and nobody will expect. So, umeed hai ki aapki aashirwad rahegi hum logon ke, hum teenon ke saath, ki hum log acche se gayenge. And we will think of all the songs that Kishore Kumar has left for us. Ami shob shomoy boli, ajkeo boli, shob forever it will be. The truth, the song is always bigger than the singer. Uni etto bhalo bhalo gaan niye, I mean, he's left it for all of us. So it's in the universe and the planets are singing those songs. Didi, amader darshokder jonno dutu line ki kichu gaan gawa jabe? ये दोस्ती हम नहीं छोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे, ये दोस्ती हम नहीं